প্রিয়বারা আসসালামু আলাইকুম। আসারের পর থেকে অনেক ভালো আছে, তবে ভালো থাকবো তো শুনে আবার নতুন আরেকটা ভিডিও। আর আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো আপনারা যাদের মোবাইল অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, তাদের মোবাইল হয়তো এখন ব্যবহার করতে অনেকটা প্রবলেম ফেস করতে হয়, আর এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন আজকের ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই আপনার পুরাতন মোবাইলকে কিছুটা হলেও ফাস্ট করতে পারবেন যদি আজকের ভিডিওটা ফুললে দেখেন 100% কথা দিলাম। তার কারণ হচ্ছে আমি আজকে কিছু ট্রিক্স বলবো যেটা হচ্ছে আপনার প্রতিদিন দৈনন্দিন কাজের ক্ষেত্রে যেটা প্রয়োজন পড়ে বা আপনার অপ্রয়োজন পড়ে, মানে অপ্রয়োজনে যে কাজগুলো এগুলো আপনি করে থাকেন যার জন্য আপনার মোবাইলের এই জিনিসগুলো সবচেয়ে বেশি ফুলফিল হয়ে থাকে। সো এগুলো কীভাবে এড়িয়ে চলবে সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করবো, সকল ভিডিওটা দেখে দেখুন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন। আচ্ছা, প্রথমত যে কথাটা বলবো আপনাদেরকে, আপনারা যারা মোবাইল ইউজ করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনার মোবাইলে যদি কোনো দেখা গেছে আপনার মোবাইলের র্যামটা একদমই কম বা র্যামটা অনেক বেশি, তাদের সমস্যা আপনার মোবাইলের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে মোবাইলের স্টোরেজটা ফুল থাকার কারণে কিন্তু আপনার মোবাইলটা অনেক সময় হ্যাং করে বেশিরভাগ ক্ষেত্রেই, আমরা হয়তো জানি। আর আপনার সব থেকে যে বেশি ইয়েটা করে থাকেন আপনার মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো অনেক সময় বেশিরভাগ ডাউনলোড করে রাখেন যার জন্য আপনার মোবাইলে এই অ্যাপসগুলোর দিন দিন কিন্তু আপডেট আসতে থাকে, আর অটোমেটিক্যালি ওই আপডেটগুলো মানে লিস্টের থেকে হয়ে যায় যার কারণে আপনার মেমোরিটা স্টোরেজটা একদম বেশি ফুল হয়ে যায়। আর সেটা আপনি বুঝতে পারেন না যে আপনার মোবাইলে এত ফাইল কম, আপনার মোবাইলের ভিতর ভিডিও নেই, অডিও নেই, তারপরে কিন্তু আপনার মোবাইলের মেমোরিটা কিন্তু ফুল হয়ে যায়, আর এটা কিন্তু আপনি বুঝতে পারেন না, তাই না? তো এই জিনিসগুলো এর তো অবশ্যই আপনার যদি খুব বেশি জরুরি অ্যাপস হয় সেই অ্যাপসটা আপনি অবশ্যই আনইনস্টল করে আবার ইনস্টল করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার মোবাইলের অ্যাপসের MBটা অনেকটা বেশি কমে যাবে। আমরা হয়তো অনেকে যারা এই জিনিসগুলো ফলো করি দেখা যাচ্ছে একটা অ্যাপস, আমি সাপোজ একটা ফেসবুক আমি যদি দেখা যাচ্ছে এক থেকে মানে এক বছর আগে থেকে যদি ইউজ করে থাকি অ্যাপস ফেসবুক অ্যাপসটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক বছর পর এসে দেখা গেছে ইস মানে 6 MB-র একটা অ্যাপস 1 GB বা তারও বেশি উপরে গিয়ে দাঁড়াই, মানে আমাদের মোবাইলে দখল করে নেয়, যেটা হচ্ছে আপডেট আস্তে আস্তে অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, যেটা হচ্ছে আমরা নিজেরা জানি না। আর এই অ্যাপসটাকে আপনি যেটা করবেন একদম ক্লিয়ার ডাটা করে দেবেন, তাছাড়া যদি এটা না করতে পারেন সেক্ষেত্রে আপনি আনইনস্টল করে আবার ইনস্টল করে আবার এটা লগ ইন করে আবার ইউজ করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আপনার সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তারপরে যে জিনিসটা রয়েছে আপনার মোবাইলের যে আপনি যে ইয়াগুলো ইউজ করেন, আপনার মোবাইলে দেখবেন অনেক সময় অনেক আপনার মোবাইলে PDF আসছে বা আপনার মোবাইলের ভিতরে অনেক ভাইরাস বা ফাইল, যেগুলো আপনি বুঝতে পারেন যে ফাইলের ভিতরে অনেক সময় দেখবেন আপনার মোবাইল স্টোরেজের ভিতরে গেলে মোবাইলের মাঝে মানে দেখা গেছে একটা ফাইলের মতো শো করে, কিন্তু ওইটার মধ্যে ক্লিক করলে দেখা গেছে অনেকগুলো মানে নিউজের মতো লেখা থাকে আর কি, ওইগুলো কিন্তু অনেকটা বেশি আপনার মোবাইল হ্যাংয়ের ক্ষেত্রে অনেক বেশি করে কাজ করে থাকে। সো এই ফাইলগুলো অবশ্যই ডিলিট করবেন, আপনার এক কথা আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই ডিলিট করে তারপর কাজ করবেন, মানে মোবাইলগুলো ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, আর কাছে আরেকটা কথা হচ্ছে আপনার মোবাইলটাকে দেখা গেছে একটা সময় যখন চার্জে দেন, চার্জে দেওয়ার সময় কিন্তু আপনি রাতের বেলা চার্জে দিয়ে সারা রাত চার্জ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের উপর অনেক বেশি প্রভাব ফলে, যেগুলো হচ্ছে হ্যাংয়ের ক্ষেত্রে অনেক বেশি চাপ দেয়, যেগুলো হ্যাং হওয়ার মানে হ্যাং হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এক্ষেত্রে। তো অবশ্যই আপনার মোবাইলটা এমনভাবে চার্জ দেওয়ার চেষ্টা করবেন যেটা হচ্ছে আপনার মোবাইল একটা লিমিটেশন লিমিট থাকবে যে এত ঘন্টার ভিতরে আপনার মোবাইলটা ফুল চার্জ হয়ে যাবে, তারপর আপনি মোবাইলটা খুলে নেব। এক কথা আপনি যদি চার্জের দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারির প্রবলেম হয়, সেক্ষেত্রে হ্যাংয়ের ক্ষেত্রে অনেকটা বেশি প্রবলেম হয়ে থাকে, যেটা আমি অনেক সময় খেয়াল করে দেখছি। সো আশা করি এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন আপনার মোবাইল 100% হ্যাং থেকে অনেকটাই বিপদমুক্ত হবে। সো ভিডিওটা এই পর্যন্ত, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।